দুধ এবং দুগ্ধজাত বিভিন্ন দ্রব্যাদি উপকারিতা এবং কেন আমরা খাবো কিভাবে খাবো সেটা নিয়ে দুটো কথা বলবো। দুধ আমরা সেটাকেই বলবো যা স্বাস্থ্যবতী গাভী পোলান থেকে প্রাপ্ত এবং সম্পূর্ণরূপে কোলেস্টেরল মুক্ত। 3.5% চর্বি এবং 8.5% SNF অর্থাৎ চর্বিবিহীন জমাট পদার্থ থাকে। আসলে প্রাকৃতিক যত পুষ্টি উপাদান প্রায় সবগুলোই দুধে থাকে, এই জন্য দুধকে আমরা আদর্শ খাবার বলি। ল্যাকটোজ 4.5%, প্রোটিন থাকে 3.7%, আর SNF থাকবে 9%, অ্যাশ থাকবে প্রায় 1%। এখন দুধকে আমরা খেতে পছন্দ করি না, অনেকে আবার পছন্দ করি, দুধ পাই না। দুধে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ক্যালসিয়াম থাকে, সেই সঙ্গে ক্যালসিয়ামকে কাজে লাগানোর মতো ভিটামিন ডি এবং ফসফরাস থাকে। দুধে বিদ্যমান ক্যালসিয়াম প্রাকৃতিক অন্য যে কোনো ক্যালসিয়াম থেকে দ্রুত শরীরে হজম হয়, শরীরে কাজে লাগে। দুধের ক্যালসিয়াম রক্তনালীর স্থিতিস্থাপকতা মানে সংকোচন এবং প্রসারণ হওয়ার ক্ষমতা বৃদ্ধি করে, যার জন্য হাইপারটেনশনের সম্ভাবনা কম থাকে। দুধে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন বি থাকে, যেটা মস্তিষ্ক এবং স্নায়ুর কার্যকারিতা বৃদ্ধি করে এবং স্লিপ ও কাপ সাইকেলটা ঠিক রাখে। ঘুম থেকে জেগে অনেক সময় আমাদের হৃদকম্প হয়, আমরা নার্ভাস ফিল করি। যারা দুধ খেয়ে ঘুমাবেন তাদের ক্ষেত্রে এটা হবে না। দুধে ভিটামিন ডি পর্যাপ্ত থাকে বিধায় এটা হাড় এবং দাঁত গঠনে সহায়তা করে, যার জন্য হাড়ে যে বিভিন্ন রোগ যেমন হাড় ভেঙে যাওয়া, স্পঞ্জি হওয়া, হাড় ক্ষয় হয়ে যাওয়া বা হাড়ের জয়েন্টগুলো ফুলে যাওয়া, ব্যথা হওয়া, এই ধরনের রোগকে প্রতিরোধ করে। ফলে অস্টিওপেনিয়া, অস্টিওপেরোসিস এবং অস্টিওআর্থ্রাইটিস এই সমস্ত রোগের ঝুঁকি কমায়। দুধে ভিটামিন এ, ই, কে থাকে, যা মেটাবলিজম, রিপ্রোডাকশন এবং দৃষ্টিশক্তি বজায় রাখতে সাহায্য করে। দুধের প্রোটিন মাংস বা অন্য যে কোনো প্রোটিন থেকে অনেক উন্নত মানের, সহজে হজম হয়, আবার শরীরেও কাজে লাগে। দুধে সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড থাকে, যা ত্বক এবং চুলকে স্ট্রং, হেলদি এবং সিল্কি করে। দুগ্ধ সুগারকে ল্যাকটোজ বলে, যা সমস্ত পৃথিবীতে ব্রেন সুগার নামে পরিচিত। তার কারণ কি জানেন? এই দুধের ল্যাকটোজটা মস্তিষ্কের পুষ্টি যোগায়। পৃথিবীতে যে জাতি যত বেশি দুধ খায় তাদের ক্রাইম লেভেল অনেক কম। আবার জাপানে সেখানে স্কুলে লাঞ্চের সঙ্গে সবাইকে 250 ml দুধ সরবরাহ করা হয়। আমাদের ছেলে মেয়েদেরকে যখন দুধ খাওয়ার কথা বলি, নানান রকম অজুহাত, গন্ধ লেগেছে, খেতে চাইলে কোনো সময় নাক ধরে দুধ খায়। আমরাও কিন্তু কি পারি না জাপানের মতো স্কুলগুলোতে দুধ খাওয়াটা বাধ্যতামূলক করার জন্য? দুধই একমাত্র খাবার যা খেয়ে সারা জীবন বেঁচে থাকা যায়। আবার আমরা অনেকেই দুধ খেতে চাই না, বিশেষ করে নতুন প্রজন্ম দুধে অনীহা, তারা ফাস্টফুড খাবে, ঝাল খাবার খাবে। তা আমরা যদি একটু বুদ্ধি করি তাহলে বিভিন্ন ভাবে দুধকে পরিবর্তিত করে তাকে খাওয়াতে পারি। যে কোনো ভাবে হোক, দুগ্ধ পুষ্টিগুলো শরীরের মধ্যে যাওয়া দরকার, তাদের শরীর গঠনের জন্য, তাদের বয়সটাকে ধরে রাখার জন্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার জন্য।